মা ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার দেখো টার্গেট এসএসসি এম টিএস আমরা এস এস সি এম টিএসে টার্গেট করে সামনে দু হাজার চব্বিশে অলরেডি পাঁচটি ক্লাস দিয়েছি ঠিক আছে লিঙ্ক কিন্তু কমে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে দেখে নেবে যারা দেখো নি ঠিক আছে চ্যানেলটি নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো আমরা ছয় নম্বর ক্লাস এস এস সি এম নিয়ে হাজির হয়েছি ভিডিওটি অবশ্যই সকলের শেষ পর্যন্ত দেখো তোমাদের উপকারে আসবে চলো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে প্যারিস প্যারা অলিম্পিক দেখো আমরা কিন্তু প্রতিটা ক্লাসে পঞ্চাশটা করে রেখেছি প্রশ্ন ঠিক আছে আজকেও সেম পঞ্চাশটা প্রশ্ন থাকবে প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল এস এইচ ওয়ান ইভেন্ট লেখারা কোন পদক জিতেছেন লেখারা কোন পদক জিতেছেন সোনা পদক জিতেছেন অপশান এক পরবর্তী ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেস কোন খেলাটি খেলেন এসএসসি জিরি দু হাজার এসেছিল সঠিক অ্যান্সার লন টেনিস পরবর্তী প্যারা অলিম্পিকে দুটি স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে প্যারা অলিম্পিকে দুটি স্বর্ণ জয়ী প্রথম ভারতীয় মহিলা এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অবনী লেখারা পরবর্তী নিচের কোনটি কঠিনতম খনিজ সঠিক অ্যান্সার হীরা আগ্রা শহর কত সালে প্রতিষ্ঠিত হয় পনেরোশো চার সালে দেখো দিল্লি সালতানাতের একজন মুসলিম শাসক সুলতান সিকান্দার লোদি পনেরোশো সালে আগ্রা প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে দু হাজার এগারো সালের আদম শুমারি অনুসারে ভারতে কিশোর কিশোরীদের দশ থেকে নয় বছর আনুমানিক শতাংশ কত কুড়ি থেকে নয় পার্সেন্ট কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ড ক্রিকেটার ডেভিড ওয়ালান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি কোন ভারতের কোন রাজ্যের লিখনৃত্য কোন বি হচ্ছে গোয়া গোয়া রাজ্যের লিখা নৃত্য দেখো তার প্রশ্ন পশ্চিমবঙ্গে কবে পুলিশ দিবস পালন করা হয় পুলিশ দিবস পহলা সেপ্টেম্বর পালন করা হয় এ পরবর্তী ক্রিকেটের টেস্ট ম্যাচে সর্বোচ্চ সময়কাল ড্যাশ দিন পাঁচ দিন পরবর্তী প্রশ্ন সুলতান আজলান শাহ কাপ ড্যাশ অনুষ্ঠিত মালয়েশিয়ায় রাজা কনিষ্ক কোন ভারতের রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন কুষাণ রাজবংশের বিখ্যাত শাসক ছিলেন হিলারি হিলারি ক্লিন্ট ক্লিনটনের লেখা আত্মজীবনীটির নাম বলুন যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা হিসেবে তার আট বছরের বিবরণ হিসাবে তুলে ধরা হয়েছে লিভিং স্টোরি ইন দি ইন দি শ্যাডো অফ ম্যান জেন গুডলারের লেখা গুড গুডল মাই লাইফ মাই ট্রথ এটা হচ্ছে মার্ক ভ্যান বাস্তেনের লেখা ঠিক আছে দেখে নেবে অবশ্যই কুমার দেবী একজন লিচ্ছবি বা রাজকুমারী লিচ্ছবি রাজকুমারী কুমার দেবী নিম্নলিখিত গুপ্ত রাজাদের মধ্যে কাকে বিয়ে করেছিলেন তিনি কুমার দেবী লিচ্ছবি রাজকুমারী কাকে বিয়ে করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত বিয়ে করেছিলেন কোন আইনের অধীনে কেন্দ্রীয় আইনসভা দুটি কক্ষ গঠিত হয় এক ভারতীয় কাউন্সিল আইন উনিশশো নয় সালে পরবর্তী জার্মানির সহযোগিতায় বিকশিত লৌহ ইস্পাত কারখানার চিহ্নিত করুন রাহুল কেল্লা রাহুল কেল্লা স্টিল প্ল্যান্ট প্ল্যান্টটি প্রায় উনিশশো উনষাট সালে উড়িষ্যার সুন্দরগড় জেলায় জার্মানির সহযোগিতা স্থাপন করা হয়েছিল এটি ঠিক আছে নিম্নলিখিত কোন বছর থেকে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো উনসত্তর চতুর্থ পঞ্চবার্ষিকী অবশ্যই দেখবে টপিকগুলো ফলো করবে যেগুলো দেওয়া প্রশ্ন দেওয়া আছে ভারতের বন্যা সমিত সোনাঙ্কি স্থিত উর্বর মাটিতে ড্যাশ ভালো জন্মায় বলে যেখানে প্রতি বছর মাটি পুন পুনর্নবীকরণ করা হয় পাট ঠিক আছে পাট ভালো জন্মায় পরবর্তী কোন কমিটি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছিলেন সর্দার শরণ সিং কমিটি পরবর্তী প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা হলো একটা সরকারি প্রকল্প যা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের এস এম এফ বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তার জন্য একটা ড্যাশের একটি নিশ্চিত পেনশন প্রদান করে তিন তিন হাজার করে মাসে ঠিক আছে দেওয়া হয় আঠেরোশো সাতষট্টি সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পিছনে নিম্নলিখিত সমাজ সংস্কারদের মধ্যে কে অনুপ্রেরণা লাভ করেন কেশবচন্দ্র সেন ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ আঠারোশো সাতষট্টি সালের একত্রিশে মার্চ মুম্বাইতে প্রার্থনা সমাজ পরিষ্কার করেছিলেন নটপূজা পূজার নৃত্য হল ড্যাসের লোকনৃত্য এটি এটি হচ্ছে আসামের লোকনৃত্য ঠিক আছে আদম দু হাজার এগারো অনুযায়ী নিচের কোন রাজ্য নারী শিক্ষার হার সবচেয়ে বেশি জিডি দু হাজার চব্বিশ কেরালা তাকে এসএসসি এম টি এস এসএসসি জিডি আদম সুমারি দু হাজার কুড়ি এগারো থেকে অনেক প্রশ্ন এসেছিলো ঠিক আছে আগত এক্সামও আসবে ড্যাশ হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গ্রামে জিতেছেন তানভি সাহ ঠিক আছে পরবর্তী রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা ড্যাশ দ্বারা নিযুক্ত হন রাজ্যপালের দ্বারা নিযুক্ত হয়ে থাকে তারা পরবর্তী ডাব্লিউএইচও স্বীকৃতপ্রাপ্ত এশিয়া দ্বিতীয় এবং নেপালের প্রথম হেলথলি সিটি কোনটি ধুলিখেল পরবর্তী নিজের মধ্যে কে আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ ল্যান্ড হলে একটি ধর্মীয় অনুষ্ঠানে যারা অনুষ্ঠান যারা ড্যাশ ধর্ম পালন করে খ্রিস্টান ধর্ম পালন করে সিজ এ ই বলতে এখানে কি বোঝানো হয়েছে এখানে ই বলতে ইকোনমিক বোঝানো হয়েছে ঠিক আছে আর সিজের পুরো নাম স্পেশাল ইকোনমিক জোন ফুল ফুলফামা দেখে নাও ক্লিয়ার সাদা আলো কতগুলি রঙের সমন্বয় গঠিত হয় সাতটি সমন্বয় গঠিত হয়ে থাকে নিম্নলিখিতদের মধ্যে কে চট্টগ্রাম হস্তাকাল লুণ্ঠন অভিযানে নিত্য দিয়ে দেন সূর্য সেন খাদ্য কাজ এবং উৎপাদন ছিল তার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন্দ্রবন্দী ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আফগান সম্ভ্রান্ত খান জাহান লদি মুঘল সম্রাট ড্যাসের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং পরাজিত হন শাহজাহান ভারতের দুই এগারো সালের আদম শুমানি অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কেরালা এবং তামিলনাড়ু নিম্নলিখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে প্রথমে উল্লেখ করা হয়েছে সংবিধান মেনে চলা এবং এর আদর্শ প্রতিষ্ঠান জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে সম্মান করা পরবর্তী নীতি প্রণয়ন এবং আইন প্রণয়নের সময় রাষ্ট্রের যে আদর্শকে মনে রাখা উচিত তা নিচের কোনটি নির্দেশ করে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি শ্যামাপ্রসাদ মুখার্জি সুইমিং পুল কমপ্লেক্স এখানে অবস্থিত সেটা হচ্ছে কোথায় নয়াদিল্লিতে প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য ভারতের সেনাবাহিনী কোন প্রজেক্ট চালু করেছিলেন নামান প্রজেক্ট গ্রীষ্মকালীন অলিম্পিক উনিশশো সালে যখন ভারত হকি দল স্বর্ণ পদক জিতেছিলেন নিচের কোন শহর অনুষ্ঠিত হয়েছিল সে সেটা হচ্ছে লন্ডন শহরে অনুষ্ঠিত হয়েছিল এটি ঠিক আছে ভারতের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার কাঠামো কাঠামো কেমন তিন স্তর সিস্টেম বাঘের ক্রমহাসমান সংখ্যা সংরক্ষণের জন্য ভারতে কোন বছর প্রোজেক্ট টাইগার চালু করা হয়েছিল উনিশশো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ভারত সরকার উনিশশো সালে ড্যাশ হিসাবে পুনরায় চালু করেছিলেন টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম আফসানি ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল প্রাণীদের কোন গ্রুপের কয়েকটি আদিম ফর্ম সহ একটি বিভক্ত মেরুদণ্ডী কলাম রয়েছে যেখানে মেরুদণ্ড একটা নোটকট দ্বারা প্রতিনিধিত্ব করে করা হয় এটা হচ্ছে কসেরুকা সঠিক অ্যান্সার কসেরুকা পরবর্তী সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার বিজয়ী গুরু বিপিন সিং একজন বিখ্যাত ড্যাস নৃত্যশিল্পী মণিপুরী নৃত্যশিল্পী পূর্বাঘাটের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে মহেন্দ্রগিরি সীতারা দেবী লাচ্চু মহারাজ ভারতীয় নৃত্যের নিচের কোন শরীরে তাদের দক্ষতার জন্য জনপ্রিয় তিনি কথক শিল্পে কথক নিম্নলিখিত মধ্যে সরকারের প্রধান কে সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী শেষ প্রশ্ন নিচের মধ্যে কে সত্য সাধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন একটি সমাজ যা জাতপাতের অভিচার দূর করার জন্য নিবেদিত হয় সঠিক অ্যান্সার জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে ঠিক আছে জ্যোতিবা ফুলে আশা করছি আশা করছি তোমাদের উপকারে আসবে ভিডিওটি এবং আগের যে পাঁচটি ভিডিও অবশ্যই দেখার জন্য ডেসক্রিপশন বক্সে যাও সেখানে একটি দেখে নাও তোমাদের অনেক উপকারে আসবে চলো অল দ্য বেস্ট টেক করছে ভারতে একদম সুস্থ থাকবে